হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আমি বর্ষা, আর ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফস্টাইল চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি, আর সাথে আমার হাজব্যান্ডও আছে চ্যালেঞ্জ ভিডিওটা করার জন্য। তো আমি আর হাজব্যান্ড দুজনা মিলে চ্যালেঞ্জ ভিডিও করব, বোতল ফ্লিপ চ্যালেঞ্জ ভিডিও। তো যেই বোতলটা ফ্লিপ করতে পারবে সে আনলিমিটেড ফুচকা খাবে। মানে আমি যদি আমার হাজব্যান্ড ফ্লিপ করতে পারে বোতলটা, তাহলে হাজব্যান্ড ফুচকা খাবে আনলিমিটেড, আর যদি আমি করতে পারি তাহলে আমি খাবো। মানে দুজনাই করব। তো চলো, খুব মজাদার ভিডিও হতে চলেছে, তো তোমরাও সাথে থাকো। ওই দেখো আমার হাজব্যান্ড। তো চলো ভিডিওটা শুরু করি, তোমরাও দেখতে থাকো সাথে থাকো। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। তো সবথেকে প্রথমে আমি করি নাকি ফ্লিপ? তো চলো, 1 2 3 রেডি। হলো না, তুমি করো। হয়ে গিয়েছিল, আমার চলে গেল, পড়ে যাচ্ছে। তো হচ্ছেই না আমাদের, জানি না কখন হবে, কার ফার্স্ট হবে দেখি, নেতে সময় পার হয়ে যাবে জানি না। এটা একটু সরা, আবার হলো এর আগে আমরা প্র্যাকটিস করেছিলাম, তখন কিন্তু দুজনারই আমাদের হচ্ছিল, কিন্তু এখন আর হচ্ছেই না, হচ্ছে না, একবারও হচ্ছে না। দাঁড়াও, এটা এই তো হয়ে গেছে, এখানে হবে না, না তুমি করো, চিটিং করো নাই তো, করো। আমি খাই অনেক বড় বড় ফুচকা, না একবার ট্রাই। হ্যাঁ হ্যাঁ, ও তো তো মনে খাচ্ছি, আমি তাকে করে যাই। পারবে না মনে হয়, আমি সব ফুচকা খেয়ে শেষ করে দেবো। আস্তে আস্তে খাই, কারণ হাজব্যান্ড তো পাচ্ছেই না। বর এখনো পাচ্ছে না, বলছে এখানে হবে না। আমি পারলাম, বর পাচ্ছে না, তো আমি চিটিং করেছিলাম সেই জন্য একটা খেয়ে নিচ্ছি, আর খাবো না। হ্যাঁ হয়েছিল, এখানে হচ্ছে না কেন জানি না। তো চলো আমরা নিচে ট্রাই করি, এখানে হচ্ছে না। তো বন্ধুরা আমরা নিচে চলে এসেছি, আমাদের তো হচ্ছে না। আর দেখছি এই ছোট্ট একটা ঘর, আর তো কিছু নেই, সেজন্য আমরা ভুয়েই করছি। তো ভিডিওটা শুধু হাসির জন্য, শুধু সেজন্য তোমরা দেখো, এনজয় করো। চলো, এত উপরে কি করে হবে, এত এভাবে এই হয়ে গেল। দেখো ওরা পুরো অরিজিনাল হয়েছে, তুমিই পারবে না, করো তুমি, করো চেষ্টা করো, চেষ্টা করো। ওইভাবে ওইভাবে নয়, যেইভাবে আমি করলাম আস্তে। আমার হাজব্যান্ড একটা ফুচকা খেতে পাবে না মনে হয়। এই দেখো পাচ্ছেই না, আমি গপ গপ করে সব খেয়ে নিই। এভাবে করলে আমি সব খেয়ে ফেলবো, তো সেই জন্য তুমি এখন আমি একবার একবার করলে একবার একটাই ফুচকা, ঠিক আছে? নাহলে সব আমি ফুচকা খেয়ে তুমি পারবে না। এই দেখো এইভাবে করো, তো পারবে না, সব আমাকে খেতে হবে ফুচকা। আমিও পাচ্ছি না,
এবার আমি, এবার আমার হবে, এই দেখো হলো না, বজরং বলিকে ডাকো, পড়ে গেছিল, আমার পড়ে গেল। তুমি একবারও পারলে না। যে পারবে সে পুরো ফুচকাটা খেয়ে নেবে, কারণ হচ্ছেই না, হচ্ছে না। এবারে এখন আমি পারলে সব ফুচকা আমি খাবো, তুমি পারলে সব ফুচকা তুমি খাবে, ঠিক আছে? ঠিক আছে, আমি পারবো, আমি সব ফুচকা খাবো। জলটা নিচে নামাই যেটা বলেছিলাম, এবার বর সব ফুচকা গুলো খাবে না, খাও খাও খাও, যেহেতু বর ফ্লিপ করতে হলে বললাম যে লাস্ট যে পারবে সেই সব ফুচকা গুলো খেয়ে নিবে, তো পারলো একবার। এই দেখো, ওর সাথে চ্যালেঞ্জ ভিডিও করলে আমি হেরে যাবো, ওর খেতে 2 সেকেন্ডও লাগে না মনে হয়, ভাত মুড়ি যেটাই খাই, আর আমার মানে পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় খেতে, বলো। মানে ওর থেকে আমি এতটা খাই, ওই যদি এতটা খাই তাও আমার খেতে অনেক সময় লাগে, তো ওর সাথে সেই জন্য চ্যালেঞ্জ ভিডিও, যে খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও করবো না, এই সকল ভিডিও করবো। তো বন্ধুরা, যা আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর যদি তোমরা এমনি ভিডিও আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে যে এই ভিডিওটা কেমন লাগলো। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।